প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি সুচিত্রা চৌধুরী, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব, রক্ত সংবহন থেকে। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, দেখো সংবহনের চিত্র। আজকে আমরা মানুষের হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং উদ্দীপনা পরিবহন নিয়ে আলোচনা করব। আমাদের যে বেশ কয়েকটা ক্লাস আমরা এই চ্যাপ্টার থেকে নিয়েছি, এই পাঠ শেষে তোমরা হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণের সংজ্ঞা বলতে পারবে, হৃৎপিণ্ডের সংযোগী টিস্যু চিত্র অঙ্কন করতে পারবে, হৃৎপিণ্ডের সংযোগী টিস্যুগুলোর নাম এবং অবস্থান উল্লেখ করতে পারবে, হৃৎপিণ্ডের সংযোগী টিস্যুর কাজ বর্ণনা করতে পারবে। মানুষের যে স্তন্যপায়ী প্রাণীর, দেখো হৃৎপিণ্ডে কিভাবে রক্তটা চলাচল করছে একটু দেখায়। মায়োজেনিক নিয়ন্ত্রণ, তাহলে মায়োজেনিক নিয়ন্ত্রণটা কি? বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়ার পদ্ধতিটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক শব্দের অর্থ হচ্ছে মাসল অরিজিন, অর্থাৎ মায়ো শব্দের অর্থ হচ্ছে মাসল এবং জেনিক শব্দের অর্থ হচ্ছে গিভিং রাইজ টু, অর্থাৎ স্নায়ুতন্ত্র বা হরমোন কিংবা অন্য কোনো উদ্দীপনা ছাড়াই নিজ থেকে যখন হৃৎস্পন্দন তৈরি হয়, কোন স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড তার দেহ থেকে বিচ্ছিন্ন করে অক্সিজেন সমৃদ্ধ লবণ দ্রবণে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেখে দিল, এটা বাইরের উদ্দীপনা ছাড়াই হার্টবিট অনেক সময় চলতে থাকে। প্রকৃতপক্ষে হৃৎপিণ্ডের এই যে প্রাচীরের কিছু রূপান্তরিত হৃৎপেশী মায়োজেনিক প্রকৃতির জন্য দেয়, তাহলে এই হৃৎপেশিগুলোর কারণে এই মায়োজেনিক নিয়ন্ত্রণটা হয় এবং অটোমেটিক্যালি কোন উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ডের ক্রিয়া সংঘটিত হয়। এই হৃৎপিণ্ডের ক্রিয়াটা সংঘটিত করার জন্য যে হৃৎপেশি গুলোর মধ্যে চারটা পেশি দেখা যায়, চারটা টিস্যু, এগুলোকে জাংশনাল টিস্যু বলা হয়, কানেক্টিং টিস্যু বলা হয়। এই টিস্যুগুলো, চার ধরনের টিস্যু থাকে যেগুলো আমাদের মায়োজেনিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে দেখা যায় কি, সাইনো অ্যাট্রিয়াল নোড, অর্থাৎ এস হচ্ছে সাইনো, অ্যাট্রিয়াল হচ্ছে এ আর নোড। সাইনো অ্যাট্রিয়াল নোডটা কি? সাইনো অ্যাট্রিয়াল নোডকে সংক্ষেপে বলা হয় SAN। এটি আমাদের ডান এট্রিয়ামের প্রাচীরে এবং ডান এট্রিয়াম ও সুপিরিয়র ভেনা কাভার ছিদ্রের সংযোগ স্থলে অবস্থিত থাকে। আমরা গত ক্লাসগুলোতে দেখেছি সুপিরিয়র ভেনা কাভা কোন জায়গায়, তাহলে কোন জায়গায় থাকে, এটা ডান এট্রিয়ামের প্রাচীরে এবং ডান এট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভা ছিদ্রের সংযোগ স্থলে এই অবস্থান করে, এসএ নোড অবস্থান করে এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে কিছু স্নায়ু প্রান্ত সহ অল্প সংখ্যক হৃৎপিণ্ডের হৃৎপেশী তন্তু থাকে নিয়ে এরা গঠিত। এগুলো সাধারণত 10 হতে 15 মিলিমিটার লম্বা, 3 মিলিমিটার চওড়া এবং 1 মিলিমিটার পুরু হয়ে থাকে, হচ্ছে এসএ নোড। এবং এই ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে কিন্তু এই এটা আমাদের স্পন্দনটা বা হার্টবিটটা শুরু হয় এবং এসএ নোড থেকে সৃষ্ট একটি অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যাল দেয়, ইলেকট্রিক্যাল সিগন্যালের মতো হয়, যেটার কারণে আমাদের কি কি হয়, একটি তরঙ্গ, ছোট একটি তরঙ্গ হৃৎপেশীর দিকে অতিক্রান্ত করে এবং এটি এট্রিয়ামের প্রাচীর ছাড়িয়ে কি করে এট্রিয়ামকে এট্রিয়ামের প্রাচীরের মধ্যে ছড়িয়ে যায় এবং এই এট্রিয়ামকে কি করে সংকুচিত করে। এবং এই এসএ নোডকে পেসমেকারও বলা হয়, কারণ এই এসএ নোডের কাজ যখন বন্ধ হয়ে যায়, এই কাজটা করানোর জন্য অনেক সময় মানুষকে কি মানুষের শরীরে কি ব্যবহার করা হয়, পেসমেকার ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার, যেটা আমাদের শরীরে সবসময় থাকে। এ হচ্ছে SAN সাইনোট্রিয়াল নোডকে বলা হয় কি পেসমেকার। এই পেসমেকারটা কাজ হচ্ছে উত্তেজনার তরঙ্গ এই পেসমেকারের সৃষ্টি, উত্তেজনার তরঙ্গটা এই পেসমেকার সৃষ্টি এবং পরবর্তীকালে উত্তেজনার তরঙ্গ সৃষ্টির উদ্দীপক হিসেবে এরা কাজ করে থাকে। এ হচ্ছে সাইনো এট্রিয়াম নোড, আমাদের হৃৎস্পন্দনকে যে বৈদ্যুতিক গতিতে কিভাবে হৃৎস্পন্দন হার্টবিটটা রেগুলার রাখছে এই মায়োজেনিক নিয়ন্ত্রণের মাধ্যমে, প্রথম ভূমিকা পালন করে এসএ নোড, অর্থাৎ সাইনো এট্রিয়াল নোড। এবার আসো
দ্বিতীয় নোটটা দেখো, দুই নাম্বারটা হচ্ছে এট্রিও ভেন্ট্রিকুলার নোট। এট্রিও ভেন্ট্রিকুলার নোটটা আমরা কি দেখি, এট্রিও ভেন্ট্রিকুল, আমরা পরবর্তীতে একটি চিত্র দেখবো, চিত্রটা যখন একটু বলার পর দেখবে তখন চিত্রটা থেকে একটু ক্লিয়ার হতে পারবে তোমরা। এট্রিও ভেন্ট্রিকুলার নোটটাকে, এট্রিও ভেন্ট্রিকুলার নোটটা হচ্ছে তোমার ডান এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের প্রাচীরে অবস্থিত এই এস এ নোডের মতো আরো একটা নোট থাকে যেটাকে বলা হয় এট্রিও ভেন্ট্রিকুলার নোট। এই এই নামটা থেকে বোঝা যায় এটা এটা ভেন্ট্রিকলের প্রাচীরে কাজ করে থাকে এবং এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের প্রাচীরে কাজ করে থাকে এবং এভি এন নামে এরা পরিচিত। এই টিস্যুগুলো এভি বান্ডেল নামক বিশেষ পেশিতন্তু গুচ্ছর সাথে কি থাকে যুক্ত থাকে। এভি বান্ডেলের মাধ্যমে উদ্দীপনার ঢেউ এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে প্রবাহিত করে। এদের কাজ হচ্ছে উদ্দীপনা ঢেউটা এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে প্রবাহিত করা এবং এই এস এ নোট থেকে এভিএন এর উদ্দীপনার ঢেউ পরিবহনে সাধারণত 0.15 সেকেন্ড সময় লাগে, বেশি সময় লাগে না, দেখো 0.15 সেকেন্ড সময়ের মধ্যে এই উদ্দীপনার ঢেউটা পৌঁছে যায় এবং পরবর্তীতে উদ্দীপনার তরঙ্গটা এই যে ভেন্ট্রিকলের সিস্টল শুরু হওয়ার আগে এট্রিয়াল সিস্টলটা সম্পন্ন হয় এভাবে যে এট্রিও ভেন্ট্রিকুলার নোডের মাধ্যমে। এই হচ্ছে এট্রিও ভেন্টিকুলার নোডের কাজটা আমরা জানলাম কি করে থাকে বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টি করে। এবার দেখো বান্ডেল অফ হিস, বান্ডেল অফ হিসটা কি, বান্ডেল অফ হিসটা হচ্ছে তোমার কোথা থেকে উৎপত্তি লাভ করে, বান্ডেল অফ হিস উৎপত্তি লাভ করে এভি নোড থেকে এবং এই হৃৎপিণ্ডের এই বিশেষ টিস্যুটি এভি নোড থেকে উৎপন্ন হয়ে আন্তঃভেন্ট্রিকুলার বা আন্তঃনিলয়, আন্তঃভেন্ট্রিকুলার মানে আন্তঃনিলয় এর প্রাচীরের পশ্চাদভাগ পর্যন্ত বিস্তৃত হয়। তাহলে এই বান্ডেল অফ হিসটা কি করে আমাদের নিলয়ের অন্তঃপ্রাচীরের কোথাকার পর্যন্ত, অন্তঃপ্রাচীরের পশ্চাদভাগ পর্যন্ত বিস্তৃত হয় এবং ডান এবং বাম শাখায় এরা ডান এবং বাম শাখায় বিভক্ত হয়। আমরা চিত্রটা যখন দেখবো দেখবে এরা দুইটা দুইটা শাখা আছে, একটা হচ্ছে বাম শাখা একটা হচ্ছে ডান শাখা, বান্ডেল অফ হিসের দুইটা শাখায় বিভক্ত হয় এবং ভেন্ট্রিকলের পার্কিঞ্জি তন্তুর সাথে মিলিত হয়। এরা মিলিত হয় কিসের সাথে, পরবর্তী যে টিস্যুটা দেখা যাচ্ছে পার্কিঞ্জি তন্তু, বিজ্ঞানী পার্কিঞ্জির নাম অনুসারে এটাকে পার্কিঞ্জি তন্তু নাম দেওয়া হয়েছে। এবং বান্ডেল অফ হিসটা কিসের সাথে যুক্ত হয়, পার্কিঞ্জি তন্তুর সাথে মিলিত হয় এবং এটি এভি নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে ভেন্ট্রিকুলার প্রাচীরে সঞ্চারিত করে। এটার কাজ হচ্ছে বান্ডেল অফ হিস কি করে আমাদের এট্রিও ভেন্ট্রিকুলার নোড থেকে উদ্দীপনা গুলো গ্রহণ করে কি করে ভেন্ট্রিকুলার প্রাচীরে সঞ্চারিত করে। এই হচ্ছে বান্ডেল অফ হিজের কাজ। এবার আসো পার্কিঞ্জি তন্তু, পার্কিঞ্জি তন্তুটা হচ্ছে তোমার এগুলো বান্ডেল অফ হিজ থেকে উৎপত্তি হয়ে উৎপন্ন হয়ে কি করে ভেন্ট্রিকলের প্রাচীরে একটা জালক আছে, তোমাদের চিত্রটা দেখলে বুঝতে পারবে ভেন্ট্রিকলের প্রাচীরে একটা জালক সৃষ্টি করে এবং বান্ডেল অফ হিজ থেকে প্রাপ্ত উদ্দীপনা পার্কিঞ্জি তন্তুর মাধ্যমে ভেন্ট্রিকলের প্রাচীরে ছড়িয়ে পড়ে এবং ভেন্ট্রিকল দুটির কি করেন, এই বান্ডেল অফ পার্কিঞ্জি তন্তুটা হচ্ছে দুইটা ভেন্ট্রিকলে সংকোচন ঘটায় এবং হৃৎপিণ্ডের বিশেষ সংযোগকারী টিস্যুর মাধ্যমে বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহিত করে। এই বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহের একটা অনুক্রম আছে, এটা এই যে আমি লিখেছি এখানে হৃৎপিণ্ডের সংযোগ সংযোগী টিস্যু সবগুলোর নাম লিখেছি, এটা এটা বৈদ্যুতিক তরঙ্গটা ওই একটার পরে একটাতে অনুক্রমটা দেখো একটু দেখাচ্ছি আমি বৈদ্যুতিক তরঙ্গটা কিসে থেকে কিসে যাচ্ছে, প্রথমে যায় সাইনোট্রিয়াল নোডে, সাইনোট্রিয়াল নোড থেকে এট্রিও ভেন্ট্রিকুলার নোড, তারপর যায় বান্ডেল অফ হিস, তারপর যায় পার্কিঞ্জি তন্তুতে। এই হচ্ছে আমাদের মায়োজেনিক নিয়ন্ত্রণ করে যে টিস্যুগুলো কি কাজ করে এবং কিভাবে উদ্দীপনা নিয়ে যায় আমাদের হৃৎপিণ্ডে সেটাই দেখলাম। দেখো চিত্রটা একটু দেখি আমরা, এই হচ্ছে এস এ নোড, এটা হচ্ছে সাইনোট্রিয়াল নোড, দেখো এর পরবর্তীতে এই এই জায়গাতে আছে এটা, এটা হচ্ছে কিসের সাথে যুক্ত থাকে, বান্ডেল অফ হিসের সাথে যুক্ত থাকে এভি নোড, এট্রিও ভেন্ট্রিকুলার নোড। এই বান্ডেল অফ হিস হচ্ছে এটা, বান্ডেল অফ হিস আমরা কি বলেছিলাম এখানে, এটা এই যে এই হচ্ছে বান্ডেল অফ হিস, বান্ডেল অফ হিসটা দেখো দুই দিকে বিস্তৃত হয়ে যাচ্ছে, দুই দিকে বিস্তৃত হয়ে বান্ডেল অফ হিস থেকে কি উৎপন্ন হচ্ছে পার্কিঞ্জি তন্তু উৎপন্ন হচ্ছে, পার্কিঞ্জি তন্তু গুলো দেখো অনেকগুলো শাখা, এই হচ্ছে এগুলো হচ্ছে পার্কিঞ্জি তন্তু। তাহলে এই যে মায়োজেনিক নিয়ন্ত্রণটা হচ্ছে এটা সাধারণত এই চার ধরনের সংযোগী টিস্যুর কারণে হচ্ছে এবং এদের এই জন্য এগুলোকে সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু বলা হয়। এই টিস্যুগুলোর মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে মায়োজেনিক নিয়ন্ত্রণটা হচ্ছে এবং অনবরত এই হৃৎস্পন্দনটা চলছে আমাদের মানব শরীরের মধ্যে।
এবার দেখো অনুক্রমটা একটু এখানে দেখানো হয়েছে, এস এন ও, এভি নোড, বান্ডেল অফ ফিস এবং পারকিঞ্জি তন্তু, এইভাবে আমাদের মায়োজেনিক নিয়ন্ত্রণটা সম্পন্ন হয়। তাহলে হৃৎপিণ্ডের হার্টবিটের যে মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং উদ্দীপনা পরিবহন কিভাবে হয় লিখতে বললে পারবে তো পরীক্ষায়? তাহলে আমরা জানলাম, অনেক কিছু জানলাম এই থেকে। আমরা কি জানলাম? মায়োজেনিক নিয়ন্ত্রণ কাকে বলে জানলাম, কিভাবে যে বৈদ্যুতিক তরঙ্গগুলো আমাদের হৃৎপিণ্ডের হার্টবিটের গতিকে ত্বরান্বিত করছে এবং যাচ্ছে, কাকে পেসমেকার বলা হয়, কেন পেসমেকার বলা হয়, বৈদ্যুতিক তরঙ্গ কিভাবে প্রবাহিত হচ্ছে, কিসের থেকে কিসে যাচ্ছে, আমরা অনুক্রমটা জানলাম, এস এ নোড থেকে এভি নোডে যাচ্ছে বা বান্ডেল অফিসে যাচ্ছে, তারপর পারকিঞ্জি তন্তুতে, তন্তুটা বান্ডেল অফিসের দুই ভাগে বিভক্ত হয় এবং বান্ডেল অফিস থেকে পারকিঞ্জি তন্তু সৃষ্টি হয়। এভাবে আমাদের হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ সম্পন্ন হয়। আজ এ পর্যন্তই তোমাদের, আসলে এতটুকুই তোমাদের অল্প অল্প করে বোঝানোর চেষ্টা করছি, চ্যাপ্টারটা আসলে একসাথে পড়ানো যায় না। তাহলে একটা বাইরের কাজ নাও, চিত্র সহ হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ বর্ণনা করে, যেখানে চিত্র আছে মানুষের হৃৎপিণ্ডের বিভিন্ন টিস্যু চিত্রটা দিয়ে চিত্র সহ মায়োজেনিক নিয়ন্ত্রণটা একটু লিখে রাখবে, কলেজ করলে তোমাদের বাড়ির কাজগুলো একসাথে জমা নেবো আমি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে, আলোকিত হোক সবার জীবন, ধন্যবাদ। সবাই বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, ধন্যবাদ সবাইকে।